শ্বশুর বাড়ি থেকে কোরবানির গরু গিফট নেওয়া যাবে কিনা। আপনাদের চট্টগ্রামের জনপ্রিয় গুনাহ, তাই না? সিলেট চট্টগ্রামে একটু বেশি হয়, সারা বাংলাদেশেই হয়, কিন্তু এদিকে একটু বেশি হয়। শ্বশুর বাড়ি থেকে কোরবানির গরু বা কোরবানির ছাগল গিফট নেওয়া যাবে কিনা? উত্তর হলো যে শ্বশুর বাড়ি থেকে গরু কিংবা ছাগল এগুলো গিফট নিতে পারেন যদি আপনি এত ফকির হন, এত ফকিরের পুত হন যে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী গরু ছাগল চোখে দেখে নাই। তাহলে সেক্ষেত্রে আপনি গরিব হলে, এই ফকির হলে যদি ভিক্ষা চান শ্বশুরের কাছে, আর শ্বশুর আল্লাহ অঢেল সম্পদ দেয়, দয়া করে মায়া করে খুশি মনে যদি দেয়, বহু যদির পরে আপনার এই গরু হালাল হতে পারে। কিন্তু আমাদের সমাজের সচরাচর এই শ্বশুর বাড়ি থেকে কোরবানির গরু ছাগল দেওয়ার যে প্রচলন আছে, এটা যৌতুক হিসাবেই দেওয়া হয়। আর এই যৌতুক হিসাবে কোরবানির গরু ছাগল শ্বশুর বাড়ি থেকে নিলে সেটা জায়েজ হবে? আপনি বলবেন, হুজুর ফার্নিচার নেই নাই তো, মোটরসাইকেল নেই নাই তো, নগদ টাকা নেই নাই তো, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করার জন্য কোরবানির গরু নিছি ভাই, এটা কেন হারাম হবে? তা আমার প্রশ্ন হলো যে আপনি কোরবানির নিয়তে, কোরবানির উদ্দেশ্যে যদি গরু চুরি করেন, সেটাকে হালাল হবে না হারাম হবে? হারাম। নিয়ত কিন্তু ভালো, কোরবানি করবেন খালেস নিয়তে, এই জন্য করছেন কি গরু চুরি, হালাল হবে না হারাম হবে? কোরবানের নিয়তে গরু চুরি করা যেরকম হারাম, কোরবানের নিয়তে শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেওয়াটাও কি হারাম? হ্যাঁ, যেটা বললাম যে শ্বশুরের অঢেল আছে, তিনি খুশি হয়ে জামাইকে দিচ্ছেন, গরিব বলে না অনেক সময় ভালোবাসা দিয়ে, তো সেটা বহু যদির পর জায়েজ হতে পারে, কিন্তু কোন অবস্থাতে এটা উচিত না। থাকলেও শ্বশুরের দেওয়া উচিত না। কেন দেওয়া উচিত না? কারণ এটা রীতিমতো একটা একটা প্রতিষ্ঠিত যৌতুকে পরিণত হয়েছে। আপনি যখন দিবেন সমাজে, একজন গরিব বাবা তিনি দিতে পারবেন না, তখন তিনি সুদের টাকা নিয়ে হলেও মেয়ের মুখ রক্ষা করার জন্য দিবেন। যে সমস্ত ফ্যামিলিতে ছেলের বউকে কোরবানির গরু কোরবানির ছাগলের জন্য চাপ দেন, আপনার জীবনে গোশত এত কম খাইছেন, এত গরিব মানুষ আপনি, আমি এর আগে সিলেটে বলেছিলাম ইফতার প্রসঙ্গে, আজকে এখানে বলে যাচ্ছি, যাদের কোরবানির গোশতের এত টান পড়ছে, তল পড়ছে, তারা ছেলের বউ পুত্রবধূকে এটার জন্য পিয়াপড়ি না করে, তার বাপকে বাধ্য না করে আসুন্না ফাউন্ডেশনের কাছে দরখাস্ত লেখেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনার মতো ফকিরকে দেওয়ার জন্য আমরা গোশত কালেকশন করি। প্রতি বছর আমরা শত শত গরু ছাগল সারা দেশে জবাই করি, আপনাদের এই চট্টগ্রামে সাতকানিয়াতেও আমাদের গরু ছাগল জবাই হয়। আপনি যদি এলাকার মানুষ হন আর এত গরিব মানুষ হন, তো আল্লাহর হস্তে আমাদের সাথে যোগাযোগ করে বলেন যে হুজুর আপনারা আল্লাহর হস্তে আসুন্না ফাউন্ডেশন থেকে গোশত না দিলে আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে আদায় করব, তাহলে আপনাকে আমরা ঠিকই গোশত দেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর হস্তে ভিক্ষা করবেন, সেটা অনেক বেশি আপনার তুলনামূলক ভাবে উত্তম হবে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে গরু ছাগল কোরবানি দেওয়ার চাইতে। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যৌতুকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। অনেক ফ্যামিলিতে আছে যে বলে যে আসলে আমরা তো চাই নাই, আমার শ্বশুর বাড়ি থেকে বা আমার ব্যয় হিসাব খুশি হয়ে দিছেন, জোর করে দিছে, আমি নিতে চাই না। ভাই, এখন এমন একটা সময় আমরা আসছি, এখন ঘুষ আর যৌতুক এই দুই জিনিস সবাই খুশি হয়ে দেয়, বুঝেন নাই কথা? ঘুষ আর যৌতুক এই দুইটা মানুষ কি হয়ে দেয়? খুশি মনে দেয়, কারণ বেজার মনে যদি দেয় তাহলে তো খবর আছে, বুঝেন নাই? আমি কয়দিন আগে মক্কায় আমাকে এক ভাই, এই চট্টগ্রামেরই সম্ভবত এক ভাই, আমাকে বললেন যে আমাদের ওই যে একটা বক্তব্য ছিল সিলেটের, যে কারোর যদি এত ইফতারের টান থাকে তো শ্বশুর বাড়িতে অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে ইফতার নাচে, আসুন্না ফাংশনের কাছে ইফতার চান, এই কথা কেউ কোনোভাবে লিখছে, সেটা ইমো বা এরকম কোন জায়গাতে স্টোরি হয়ে গেছে, নিজের অজান্তে হয়তো টিপাটিপি করে স্টোরি হয়ে গেছে। তো যার স্টোরিতে ওটা ঝুলতেছে ওই লোকটা আবার কোন মেয়ের বাবা, তো সেই বেচারা মেয়ের শ্বশুর বাড়িতে
খুব ধুমধাম করে ইফতার আইটেম গুলো কিনে কিনে পাঠাইছে মেয়ের সুখের জন্য। তো তার বেশরা ইফতারের আইটেম গুলো যখন গ্রহণ করতেছে, একই সময় তারা আবার দেখছে এই লোকের ইমতে আমাদের ওই কথা লেখা যে ইফতারের তল পড়লে ফাউন্ডেশনের কাছে ভিক্ষা চান, তখন তারা ইফতারের সবগুলো আইটেম নাকি ফেরত পাঠাইছে। এগুলো সত্য ঘটনা, সবগুলো ফেরত পাঠাইছে, বলে যে আপনারা একদিক দিয়ে ইফতার দিবেন আবার আরেক দিয়ে আমাদেরকে অপমান দিবেন ওই লোকের কথা দিয়া, এটা তো হয় না। তো আলহামদুলিল্লাহ, ঠেলায় পড়ে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যৌতুক সেটা ইফতারের নামে হোক আর কোরবানির নামে হোক আর খাটফালঙের নামে হোক, এটা আলহামদুলিল্লাহ বন্ধ হচ্ছে। এটি আমাদের জন্য সান্ত্বনার বিষয়, আনন্দের বিষয়। ভাইরা আমার, যারা মনে করেন যে খুশি হয়ে ব্যয় হিসাব দিছে, খুশি হয়ে ব্যয় হিসাব দিছে, কেন আপনার ব্যয় হিসাব আমার দিতে পারেন, আপনার কেন দেয়? আর মানুষ খুঁজে পায় নাই রাস্তাঘাটে, আপনাকে কেন দিচ্ছে? বুঝতে হবে ডালবে কোচ কালা হ্যায়, আপনাকে সাথে দিচ্ছে না, ওই মেয়েটার সুখের জন্য দিচ্ছে। জানে আপনি এইসা ছোট লোকের, ছোট লোক না দিলে উপর দিয়ে কিছু না বলেন, মেয়েটার মেয়েটার কষ্ট হবে, তাকে নানাভাবে কষ্ট দিবেন, আপনি না দেন আপনার আত্মীয় স্বজন দিবে, অন্য মহিলারা খোঁচাবে এবং তার মুখটা ছোট হবে, এই জন্য তার বাপ বাধ্য হয়ে দিচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই যৌতুক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। একজন বাবা তার মেয়েকে, একজন মা তার মেয়েকে জন্ম থেকে বড় করে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ বানিয়ে, শিক্ষিত করে তারপর আপনার কাছে দিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে দিয়েছেন, আপনার সংসারে চলে আসছে সারা জীবনের জন্য। মানুষ মানুষটাকে গড়ে তুলছেন তার বাপ মা, আর তার সুফলটা ভোগ করছেন আপনি। আপনার উচিত বরং শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে খেদমত করা, টাকা পয়সা দেওয়া, হাদিয়া তোফা দেওয়া, কারণ তাদের আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছেন। কত বড় ছোট লোক হলে তারা আস্ত একটা মেয়ে তুলে দিছে, আবার সাথে আপনি যৌতুক আশা করেন। এই সমস্ত কুপ্রথার বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। কারা কারা শ্বশুর বাড়ি থেকে গরু ছাগল নেবেন হাত তোলেন? আপনারা নেবেন যারা হাত তুলছেন, কারা কারা নেবেন না তারা হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে অভিশাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্পত্তি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করতে পারবেন কিনা, বিশেষ দ্রষ্টব্য ওই মহিলার দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছেন। দেখুন, কোন মহিলা হোক কিংবা পুরুষ যেই হোক না কেন, তার যদি সমস্ত সম্পদ, সমুদয় সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দান করে দিতে চান, একটা মসজিদ, একটা মাদ্রাসা, ধর্মীয় কোনো কাজ, ইসলামের উন্নয়নে কোনো কাজ, আল্লাহর দিন বুলন্দ করার জন্য কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজে তিনি তার সমস্ত সম্পদ যদি দান করে দিতে চান, এটা জায়েজ আছে। যদি তার এই দানের কারণে মিরাজ যারা পাবে, অর্থাৎ ওয়ারিস যারা হবে, তারা কোনো প্রকার তাদেরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য যদি না হয়, আপনার সম্পদ সবটুকু আপনি দান করলে জায়েজ আছে। তবে উত্তম হলো নিজের পরিবারের সদস্য, বিশেষ করে রক্ত সম্পর্কীয় যারা ওয়ারিস, ছেলে মেয়ে, এরকম ওয়ারিসদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া, এটাই হলো উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছেন যে তোমার ওয়ারিসদের জন্য, ওয়ারিসদেরকে ধনী করে রেখে যাওয়া, সচ্ছল করে রেখে যাওয়া, যাতে কারোর কাছে হাত পাততে না হয়, এটা অধিকতর উত্তম তাদেরকে গরিব করে রেখে যাওয়ার চাইতে। এখন কেউ যদি তার সমুদয় সম্পদ দান করে দিলে সন্তানরা গরিব হয়ে যাবে, অভাবী হয়ে যাবে, অসহায় হয়ে যাবে এবং ওদের কাছে ছোট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু অনুচিত কাজ হবে, অনুত্তম। কিন্তু করলে সেটা জায়েজ হবে এবং এটা হারাম হবে না। বিশেষ করে যদি এমন হয় যে সন্তানদের আরো আছে, তারা চলতে পারবে, সলভেন্ট, শিক্ষিত, স্বাবলম্বী, নিজের পায়ে যে দাঁড়িয়ে গেছে, তাহলে সমস্ত সম্পদ যদি কেউ দান করতে চায় সেটা কি হবে না? গুনাহ হবে না। কিন্তু যদি ওসিয়ত করতে চায় সেটা ভিন্ন বিধান আসবে। ওসিয়ত করতে চাইলে পরিষ্কার ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তিন ভাগের এক ভাগ সমুদয় সম্পদের ওয়ান থার্ডে ওসিয়ত কার্যকর হবে। তিনি যদি বলেন আমার সমস্ত সম্পদ দিয়ে গেলাম, তিন ভাগের এক ভাগ এর মধ্যে ওসিয়ত কার্যকর হবে, আর বাকি দুই ভাগ ওয়ারিস এবং জীবিত আত্মীয় স্বজন যাদের হক আছে তাদের মধ্যে বণ্টন করা হবে।